যদি আমরা নামি মাঠে তাহলে কিন্তু হেফাজতের আর কোনো জায়গা থাকবে না। আমিনুল হক রাতের বেলা কোথায় কোন ভিডিও আছে, কি কি ভিডিও বাইর হয়েছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর দিকে তাকায় দেখেন তো চেহারার মধ্যে কি ধরনের একটা নুরানি ভাব রয়েছে, দেখলেই মনে হয় দেবতা। এই লোক কোনো পাপ করতে পারে? এই লোক কত সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে? আমরাই করব। মনে রাখবা, এই আলেম যদি না থাকতো তোমার বাবা মার বিয়ে হইতো না, এই আলেম যদি না থাকতো জন্মের পরে তোমার কানে আজান হইতো না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মোদির অবৈধ সন্তানের খোঁজ মিলেছে লন্ডনে, নাম তার নাহিদ রিজ। বন্ধুরা, তার কথাগুলো শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন সে আসলে একটা অবৈধ সন্তান। সাথে সাথে গোলাম মাওলা রনি ওয়াজের সুরে কোনো এক লিককে ভরে দিয়েছে। বন্ধুরা, আমি 100% নিশ্চিত দিয়ে বলতে পারি আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা হাসতে বাধ্য হবেন। এবং বি বাড়িয়ার এমপি ওবায়দুল মুক্তাদির বাংলা জানাজা পড়া নিয়ে এবার মুখ খুলেছে আব্দুল সালাম আজাদী হুজুর। বন্ধুরা, আব্দুল সালাম আজাদী হুজুর কি বলেছে সেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে আসি গোলাম মাওলা রনি কি বলেছে। আপনি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর দিকে তাকায় দেখেন তো চেহারার মধ্যে কি ধরনের একটা নুরানি ভাব রয়েছে, দেখলেই মনে হয় দেবতা। এই লোক কোনো পাপ করতে পারে? এই লোক কত সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে আর মানুষ তাকে নিয়ে ঠাট্টা মস্কারে করতেছে। এখন আওয়ামী লীগের মধ্যে একটা আত্মবিশ্বাস প্রবল যে আওয়ামী লীগ হলো একটা ওলি আল্লাহ গাউস কুতুবের দল। তারা কেউ ডেইলি 70 রাকাত নামাজ পড়ে, কেউ পীর বংশের লোক, কেউ ওলি আল্লাহ, কেউ দরবেশ, হাজারো রকম। এদের মধ্যে আগামী দিনে অনাগত বিশ্বে আজম মিশরের পিরামিড দেখতে যায়, আজ যেমন আমরা মিশরের মমি দেখতে যাই, আর অনেক কিছু দেখতে যাই, অনাগত দিনে এই বাংলাদেশে এই মুহূর্তে যে সফলতাগুলো, সেই সফলতা দেখার জন্য সারা দুনিয়া বাংলাদেশে ছুটে আসবে। আমাদের বাংলাদেশ ব্যাংক দেখতে আসবে, আমাদের শেয়ার মার্কেট দেখতে আসবে, আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো দেখতে আসবে, আমাদের পদ্মা সেতু দেখতে আসবে, যে হাও 7,800 কোটি টাকার জায়গায় করে 50,000 কোটি টাকা ঢুকে লুকি করে ওর মধ্যে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস সর্ট অফ পিরামিড। এই জিনিসগুলো আসবে একটা সময়। সো আমাদের এই মুহূর্তে থ্যাংকস দেওয়া উচিত সরকারের, যে মহা ধৈর্য নিয়ে এই যে একটা অবুজ জাতি, একটা অস্থির জাতি, একটা অকৃতজ্ঞ জাতি, সেই জাতিকে সেবা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। উই শুড বি প্যাশন্স। আপনি দেখেন বিশ্বের কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমাদের অর্থমন্ত্রী বিশ্বের 1 নম্বর অর্থমন্ত্রী, ক্যান ইউ ইমাজিন? আমাদের যে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের যে এস টি ইমাম সাহেব রয়েছেন, হি ইজ অ্যাবাউট 100 ইয়ার্স ওল্ড, এত এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সম্পন্ন, এত জিনিয়াস কোনো উপদেষ্টা কোনো প্রধানমন্ত্রী পৃথিবীতে আছে বলেন? আচ্ছা, এই প্রধানমন্ত্রী। আপনি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর দিকে তাকায় দেখেন তো চেহারার মধ্যে কি ধরনের একটা নুরানি ভাব রয়েছে, দেখলেই মনে হয় দেবতা। এই লোক কোনো পাপ করতে পারে? এই লোক কত সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে আর মানুষ তাকে নিয়ে ঠাট্টা মস্কারা করতেছে। এই নাফরমানির জন্যই এদেরকে করোনায় ধরবে। কিন্তু আপনি দেখেন সে কি নির্বিকারভাবে এত কষ্টের মধ্যে সে দায়িত্ব পালন করে যাচ্ছে। অক্সফোর্ডের ভ্যাকসিন আবিষ্কার হয় নাই, চুক্তি করে বসে আছি আমরা। এরপরে অক্সফোর্ডের ভ্যাকসিন ফেল করছে, আমরা আশাহত হই নাই। অ্যাপ্রুভ করছে তার আগেই, অর্থাৎ ইংল্যান্ডে যেদিন অ্যাপ্রুভ করছে তার আগে আমরা 600 কোটি টাকা দিয়েছি। একমাত্র ওলি আল্লাহ ছাড়া যারা ভবিষ্যৎ দেখতে পারে, যেখানে আমাদের 100% আমরা গেইন করবো, নাহলে কেউ 600 কোটি টাকা যে ভ্যাকসিন উৎপাদনে যায় নাই এখন পর্যন্ত, তার এগেনস্টে আমরা 600 কোটি টাকা দিয়ে দিয়েছি। তো এই যে ইমানি যে জোশ, আওয়ামী লীগের যে ইমানি জোশ, এই জোশের কারণে আওয়ামী লীগ যেখানে যাবে ও সারা জীবন পিছনে বিএনপি ও আল্লাহ বিল্লাহ না করা পর্যন্ত, এবং বিএনপি যতদিন পর্যন্ত 70 রাকাত নামাজ না পড়তে পারবে নফল, যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহ না হইতে পারবে, দলের মধ্যে দরবেশ না আনতে পারবে, পীর না আনতে পারবে, এবং ফুদওয়া পার্টি না আনতে পারবে, ততদিন এই বিএনপি সারা জীবন, এই যে এখন যেভাবে উপজেলা নির্বাচনে গিয়ে ধরা খাইছে, পৌরসভাতে গিয়ে ধরা খাইতেছে, গত এই যে যেমন রাম ধরা খেয়েছি আমরা 2018 সনে যে নির্বাচন হয়েছে যে অবস্থা, আমাদের যে টোটাল প্রেডিকশন, আমি এই যে এর আগে বললাম যে বিএনপি আওয়ামী লীগের বুদ্ধি কমে গেছে। আওয়ামী লীগের কি বুদ্ধি কমে গেছে? আমি আওয়ামী লীগ বলি না, বলছি আমাদের জাতীয় বুদ্ধি কমে, আর বেটা বিএনপি বুদ্ধি কমে গেছে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগ যদি ধরি 30% 35% লোক আওয়ামী লীগ করে, বাকি 75% যদি লোক অন্য মতাদর্শ হয়, এগুলো সবগুলোর বুদ্ধি কমে গেছে। এর কারণ হলো এই যে 2018 সনের যে 29 তারিখে কয় তারিখে নির্বাচন হয়েছে, আমাদের বুদ্ধি এত কমে গেছে মনেও নাই। একদিন আগেও আমি কল্পনা করতে পারি না যে কত বড় রাম ধরা খেতে যাচ্ছি। সবাই বসে বসে ঘটনা এমনভাবে ঘটছে, আঙ্গুল চুষে শেষ করে ফেলছি। এই যে আওয়ামী লীগের যে বুদ্ধি বেড়ে গেল, আর আমাদের যে বাকি মেজরিটি যারা লোকজন রয়েছে আওয়ামী লীগের এন্টি লোকগুলো, তাদের বুদ্ধি কমে গেছে। এবং ততক্ষণ পর্যন্ত এই বুদ্ধির সমন্বয় না হবে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সাথে প্রতিযোগিতা করা যাবে না। তো সেই দিক থেকে এখন যা কিছু চলতেছে অল আর কারেক্ট। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে মহাবিজয়,
আপনার অর্থনীতিতে কোনো সমস্যা নেই, শেয়ার মার্কেটে কোনো প্রবলেম নাই, এবং আমাদের ভ্যাকসিন নিয়ে কোনো সমস্যা নাই, এবং আমাদের ভ্যাকসিন এমন অবস্থাতে আসতেছে যে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। পুরো দেশ উন্নয়নের এমন জায়গাতে চলে গেছে। আমাদের তো ওই যে কি যেন একজন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার তো বলছে যে আমাদের এই নির্বাচনের বিধি ব্যবস্থা থেকে আমেরিকা শিক্ষা নেওয়ার আছে, আমরা সব ব্যাপারে আমেরিকা থেকে শিক্ষা নেবো, নট লাইক দ্যাট, শিক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। আপনি দেখবেন খুব দ্রুত আমেরিকান ইলেকশন কমিশন একেবারে চার্টার প্লেন ভাড়া করে বাংলাদেশে আসবে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। এবং এই ডোনাল্ড ট্রাম্প এই বাংলাদেশে, ও যদি কয়েকদিন বেঁচে যায়, ওর যদি কোনো জেলে ঠেলে অ্যারেস্টেস না করে, ওর প্রথম কাজ হবে বাংলাদেশ ভিজিট করা, যে হাউ অ্যান্ড হোয়াই, হাউ অ্যান্ড হোয়াই, এই দুটো প্রশ্নের জন্য ওর সমস্ত বিষয়টা নিয়ে 20 বছর বাংলাদেশে গবেষণা করবে। বন্ধুরা, গোলাম মাওলা রনির কথাগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি এই মোদির অবৈধ সন্তান কি বলেছে। যদি আমরা নামি মাঠে, তাহলে কিন্তু হেফাজতের আর কোনো জায়গা থাকবে না। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ কর, তোরা রাস্তা থেকে ওঠ, বাংলাদেশ তোদের বাপের জায়গা না। তোরা হচ্ছে পাকিস্তানের মাল, পাকিস্তানে যা, পাকিস্তানে ফেরত যা, বাংলাদেশ তোদের জায়গা না, এগুলি পাকিস্তানে গিয়ে কর। বাংলাদেশে যদি পাকিস্তানি কাজকারবার করতে চাস, বাংলাদেশে যদি পাকিস্তানের প্রপাগান্ডা ক্রিয়েট, প্রপাগান্ডাকে এক্সিকিউট করতে চাস, মায়ের একটাও কিন্তু মাটিতে পড়বে না। হেফাজতে ইসলামীর অনেক স্ক্যান্ডাল আছে, বাবুনগরীর অনেক স্ক্যান্ডাল আছে, মামুনুল হকের অনেক স্ক্যান্ডাল আছে। মামুনুল হক রাতের বেলা কোথায় কোন ভিডিও আছে, কি কি ভিডিও বাইর হয়েছে, কোথায় কোথায় কি আছে, কোন ধরনের টেলিফোন কনভারসেশন আছে, কার সাথে কি ধরনের লিঙ্ক আছে, কোথায় হুন্ডি ব্যবসা আছে, এগুলি কিন্তু সারা একদিনে বের হয়ে যাবে। যখন এগুলি বের হবে, তখন কিন্তু পাবলিকেরও মাইর খাইতে হবে, আবার সরকারেরও মাইর খাইতে হবে। বি কেয়ারফুল, এগুলি যে কোনো মুহূর্তে বের হইতে পারে। আমি তো শুনছি এগুলি নাকি অলরেডি বের হয়ে গেছে, ওই যে কোন হুন্ডি চ্যানেলে কারা টাকা পাঠাইছে, এরপরে তারপরে আবার কি ধরনের নাকি উল্টাপাল্টা ভিডিও আছে মামুনুল হকের। যাই হোক, এগুলি আসলে আপনারা দেখতে পারবেন, বাট যারা বের করবে তারা তো বের করবে। বাট রিগার্ডলেস, বাংলাদেশে হেফাজত যা করছে এই মুহূর্তে, আমার মনে হয় আমাদের সবার এক হওয়ার সময় আসছে এই মুহূর্তে। বন্ধুরা, এই অবৈধ সন্তানকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি আব্দুল সালাম আজাদি হুজুর কি বলেছে। এই আলেম যদি না থাকতো তোমার বাবা মার বিয়ে হইতো না, এই আলেম যদি না থাকতো জন্মের পরে তোমার কানে আজান হইতো না, ওই আলেম যদি না থাকে মরার পরে তোমার জানাজা হবে না। জানাজা কে পড়াবে? নেতা সুরো ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসব করবে। কিন্তু গতকাল কিন্তু একটা হাইব্রিড নেতা বলছে, বলছে তোমাদের কোনো টেনশন নাই, আমি তোমাদের জানাজা পড়ে দেব, আলেমদের দরকার নাই, হুজুরদের দরকার নাই, আমি যাচ্ছি তো আমি তোমাদের জন্য জানাজা পড়ে দেব। লক্ষ্য করে দেখা গেল মুকুট দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, শরীরে সুন্নতি পোশাক নাই। আমার মনে হয় সুরে ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসাব করবে। কথা বলেন না কেন? তুমি নিয়ে সুরে ফাতিহা পড়তে পারো না, আর আলেমদেরকে বয়কট করার আহ্বান করে বল আলেমদের দ্বারা জানাজা হবে না, আমার দরকার নাই। মনে রাখো আমাদেরও ঠেকা নাই তোমাদের জানাজা পড়া। কথা বলেন না কেন? আলেমরা কি নিজেরা থাকে যাইয়া বলে যে আমরা একটু জানাজা পড়াই সুযোগ দাও, আলেমদেরকে তোমরাই ডেকে ডেকে নিয়ে যাও? কথা বলেন না কেন? মনে রাখবা একটা কথা, তোমার গরম গরম বক্তব্য সমাবেশে চলতে পারে, তোমার পেছনে হাজার হাজার মানুষ ঘুরতে পারে, কিন্তু তুমি যখন ইমাম হয়ে সামনে দাঁড়াবা, তোমার পেছনে তোমার কর্মীরাও মুক্তাদি হয়ে দাঁড়াবে না। তার কারণ তোমার গরম বক্তব্য মাঠে চলবে, মসজিদে চলবে, মসজিদে ইমাম ছাড়া কারু খাওয়া, যত বড় নেতা হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, মসজিদে ঢুকলে তার জায়গা ইমামের সামনে নয়, ইমামের পেছনে। কি ভুল বললাম নাকি? এই সম্মান কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? সুতরাং মনে রাখবা, তুমি তো নেতৃত্ব দিয়ে ইমামতিত্ব করতে চাচ্ছ, তোমার ইমামতিত্ব বাংলার জমিনে চলবে না। মুসলমানেরা তোমাদের ইমামতিত্ব সমাজে মানতে যায় পারে, কিন্তু যার মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, কোরআন তেলাওয়াত ছই নাই, ওর পেছনে কেউ কি নামাজে দাঁড়াবে? এ বলেন দাঁড়াবে? আর তোমরা যদি বলো যে না আমাদের দোয়া কিরাত লাগবে না, এইভাবেই আমরা পড়বো, তো তোমরা পড়তে থাকো, আমাদের কোনো আপত্তি নাই। ইসলামও তো এটাই বলেছে, ইসলাম কিন্তু হুজুরদের দিয়ে জানাজা পড়তে বলেনি। জানাজার হক হচ্ছে নিকটাত্মীয় যদি কেউ পড়াইতে পারে তাহলে সেটাই সর্বোত্তম ভালো, তো তোমরা যদি পড়তে পারো পড়ো, আমাদের কোনো আপত্তি নাই। তবে তোমাদের সিদ্ধান্তের উপরে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, এই বাংলার জমিনে যারা আলেমদের বিরোধিতা করতেছে, এদের জানাজা আর কোনো হুজুরের দ্বারা হবে না।
বন্ধুরা এই বাংলা জানাজা পড়া নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।